বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, এই আলোচনাটি মানুষের জীবনে মরণে অবশ্যই খুবই প্রয়োজন। আর এই জিনিসগুলো কারো যদি জানা থাকে, তিনি মানব জীবনে শ্রেষ্ঠ হবেন। যেমন আল্লাহ কি বলেছে, ওলিয়া আউলিয়া যারা তারা আমার বন্ধু, আর বন্ধুরা যারা তারাই কিন্তু শ্রেষ্ঠ মানব। আমরা মানব স্বরূপে জন্ম নিয়েছি, এই জন্য কিন্তু আমরা শ্রেষ্ঠ নয়। আমরা মানুষের গঠন পেয়েছি, স্বরূপ পেয়েছি, কিন্তু ভিতরটা যদি মানুষ না হয় তাহলে কিন্তু মূলত আমরা প্রকৃত মানুষ নয়। আর তিনি মানুষ যিনি কি আল্লাহ বান্দা ও বান্দা থেকে বন্ধুতে স্বীকৃতি দিয়েছেন, তিনিই প্রকৃত মানুষ। সে প্রকৃত মানুষের লক্ষণগুলো কি এবং সেই জিনিসগুলো আমাদের মধ্যে সেটিং করতে পারলে আমরা অবশ্যই সেই মানুষ হতে পারবো। দেখুন, যে একটি কথা বলা হয় যে মানুষ কি করে বুঝবে তার সামনের কি জ্ঞান চরিত্র, সামনের অবস্থানটা কিরকম হবে, এই বিষয়টি আলাপ করে পরে আপনার হায়াতের নির্ধারণ, যে আপনি কতদিন পৃথিবীতে থাকতে পারেন। তো এই জিনিসগুলো সম্পর্কে যাদের জ্ঞান হয়েছে তারাই শ্রেষ্ঠ মানুষের কাতারে চলে যাবে। তো অবশ্যই খেয়াল করে শুনবেন। সে বিষয়টি হলো, আপনি যদি দেখেন কখনো যে আপনার চুল স্বপ্নে লম্বা হয়ে আপনার কোমর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু চুলগুলো পাকা নয়, কালো কিচকিচে চুল, তাহলে আপনি এই স্বপ্নটিতে আপনি কি বুঝবেন? যে আপনার বয়স যদি 25-30 হয় তাহলে সামনের জীবনে আপনার কি হবে, আপনার চলাপথে যেটা হচ্ছে, যে কোনো জ্ঞানে আপনি পরিপূর্ণ হতে পারছেন না, কারোর সাথে ভালো জ্ঞানের কথা বলে আপনি সাইড পাচ্ছেন না, বা আপনাকে ধমক দিচ্ছে, বা এটা ঠিক হচ্ছে না, এরকম কিছু। এরকম যদি দেখেন লম্বা চুল কিন্তু কাঁচা, আচ্ছা, তাহলে বোঝা গেল আপনার জ্ঞান এখনো কাঁচা। যদি আপনি কখনো দেখেন মাথার চুলগুলো কোমর পর্যন্ত দেখছেন কিংবা পিঠ পর্যন্ত দেখছেন, তাহলে সেই চুলগুলো যদি আপনি দেখেন একেবারে সাদা ফকফকে, যেমন বৃদ্ধ মানুষের চুল পেকে একেবারে সাদা হয়ে যায়, এরকম যদি আপনি কখনো দেখেন, তাহলে আপনি যদি এই স্বপ্নটি 12টা বাজে দেখেন রাতে ঘুমের ঘরে, তাহলে আপনার জ্ঞান আগামী কয়েক বছরের মধ্যে আপনার জ্ঞান পেকে যাবে, আপনার মুখ দিয়ে যা বলবেন তা পাকা জ্ঞান হিসেবে বের হবে। আচ্ছা, যদি আপনি 3টা বাজে দেখেন, তাহলে 6 মাসের মধ্যে আপনার জ্ঞান পাকাপোক্ত হয়ে যাবে। যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার সময় দেখেন, তাহলে আপনি বর্তমানে জ্ঞান জগতেই প্রবেশ করছেন, এবং সেই জ্ঞান হবে কি, আল্লাহত্ব জ্ঞান, আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, দেহতত্ত্ব জ্ঞান, সৃষ্টিতত্ত্ব জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, এই যে কথাগুলো বলছি এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো কোনো বানানো কথা নয়। আচ্ছা, যার জীবনে এটা ঘটেছে সেই বলবে যে হ্যাঁ কথাগুলো সঠিক। আচ্ছা, তো আপনাদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমার তো সেরকম আধ্যাত্মিক রোহানি জগতের আত্মজ্ঞান সৃষ্টিতত্ত্ব জ্ঞান তেমন একটা জ্ঞান আমার হলো না। যদি কেউ কখনো রব্বি জিদনি ইলমা সকাল সন্ধ্যা পাঠ করেন নিয়মিত, তাহলে কোনো একদিন দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার মধ্যে জ্ঞান আসছে এবং বিভিন্ন জ্ঞানের কথা আপনার মুখ দিয়ে প্রকাশ হচ্ছে। আর এরই পাশাপাশি দেখবেন আপনার মাথার চুলগুলো লম্বা এবং সেই চুলগুলো পেকে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু আপনার চুল পাকেনি, সেখানে পেকেছে। তার মানে কি, আপনার আত্মজ্ঞান আপনার মধ্যে প্রবেশ করতেছে, সুবহানাল্লাহ। এবার আসবো, এই যে আলোচনাগুলো করা হলো, এই আলোচনাগুলো করা হলো, এর মধ্যে একটা জিনিস বুঝতে হবে, যারা আল্লাহর আমলের দেশে, কর্মের দেশে, সাধনার দেশে আছে, তাদের জন্যই এই স্বপ্নগুলো দেখলে প্রযোজ্য। আচ্ছা, এখন আসি, যদি কেউ দেখা যায় দুনিয়াবীভাবে লোভ লালসায় জর্জরিত এবং তারা শরীয়তের নামাজ রোজাও করে না, তরিকতের মধ্যে এসে কোনো সাধন ভোজনও করে না, তারা যদি এটা দেখে তাহলে বুঝতে হবে তাদের সময় কম, তাদের হায়াতটা পেকে গেছে, তাদের হায়াত কমে গেছে, এরকম কিছু বুঝে নেওয়া যাবে। আচ্ছা, তো এখন যে আলাপটি করবো সেটি হলো কি, সামনের জীবনে আপনি পৃথিবীতে আর কতদিন বাঁচবেন, সামনের জীবনে আর কতদিন পৃথিবীর বুকে আছেন, এই সম্পর্কে ইঙ্গিত, এই সম্পর্কে কিছু আলোচনা। সে আলোচনাটি হলো, দেখুন, যে আপনি ভাবছেন যে হে আল্লাহ কতদিন বাঁচবো, আর কতদিন আমার সময় আছে, আমি কি আপনাকে খুশি করতে পেরেছি, আমি কি হে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি, এমন কিছু বিষয় যদি আপনি ভাবনা করেন, চিন্তা করেন এবং মোনাজাত করে বলেন, সেজদা দিয়ে বলেন,
তখন কিন্তু এই কথাগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তখন আল্লাহ তাকে নিদর্শন জানিয়ে দেয়, এই দেখো তোমার এতদিন হায়াত আছে। আচ্ছা, এটি কিভাবে বুঝবেন, কিভাবে সে হায়াতটা নির্ধারণ করবেন? আপনি যদি কখনো স্বপ্ন দেখেন, যে স্বপ্নে দেখছেন যে বেলা 11টা বাজে, সূর্যের দিকে স্বপ্নে তাকিয়ে দেখতেছেন বেলা 11টা বাজে, তখনই আপনি বুঝবেন যে আপনার জীবনের 11টা বাজে। যেমন কোরআনে একটি কথা এসেছে যে সূর্য ওঠা হইতে ডোবা পর্যন্ত একটি নিদর্শন। তাহলে সেই নিদর্শন কি? জ্ঞানীদের জন্য সেটা একটা নিদর্শন, অজ্ঞানী বুঝবে না। যেমন একটা সূর্য যখন উদিত হয় লাল হয়ে, তখনই বুঝতে হবে যে একটা নতুন জন্মের বা নতুন শিশুর জন্ম হল। সেই শিশুটির কিন্তু কোনো জ্ঞান শক্তি থাকে না। আচ্ছা, তাহলে তার যখন 10টা 11টা 12টা বাজে, তখন তার পূর্ণ যৌবন। তার মানে আপনি পূর্ণ যৌবনের আছেন, বা অতটুকু পরিমাণ আপনার হায়াত আছে। যদি কখনো দেখেন যে স্বপ্ন দেখছেন যে সূর্যটা দেখা যাচ্ছে যেই জায়গাতে সূর্যটা আছে, তখন 3টা বাজে, তখন বুঝতে হবে যে আপনি সত্যতে শিশু, ত্রেতাতে কি, সে ত্রেতাতে হলো আপনি যে সাবালক, মোটামুটি সাবালক। যখন দেখবেন 3টা বেজে গেছে, তখন আপনি দাফরে পড়ে গেছেন। দাফর কি? মধ্য বয়সে পড়ে গেছেন। তাহলে বুঝতে হবে যে 3টার সময় যদি আপনি দেখেন যে স্বপ্নে দেখতেছেন 3টা বাজে, এই সময়ে সূর্যটা 3টার সময় দেখা যাচ্ছে, তখনই বুঝতে হবে যে সন্ধ্যা হতে আর কতক্ষণ টাইম, সন্ধ্যা হতে আর টাইম বাকি আছে। যেমন 3, 4, 5, 6 বা 6:30 বাজে বেলা ডুবে যাবে, তাহলে আপনার অল্প সময় আছে। সেই অল্প সময়টা কিরকম? যেমন বাহ্যিক জগতের সময়টা হলো 3 থেকে 3.5 ঘন্টা, আর সেখানে সময় হবে কি যে একটা মানুষ 80 বছর বাঁচে বা 100 বছর বাঁচে। তো এর মধ্যে আপনি দেখা যায় 60 বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, 3টে বেজে গেছে, আর হয়তো আপনার সূর্য ডোবার টাইম কতটুকু আছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো এর মধ্যে ধরতে হবে যে আরো 15 থেকে 20 বছর আপনি পৃথিবীতে থাকবেন। তাহলে সেই নিদর্শন কিন্তু আল্লাহ সূর্য দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হলো। তো এখন যদি আমরা বলি যে আমরা তো জানি না কখন মরব কি করব, দেখেন আল্লাহ কিন্তু এটাও বলেছে, তোমরা আমাকে জানতে চাও, তোমাকে চিনতে চাও, তুমি বুঝতে চাও, তুমি আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। আর সৃষ্টির দিকে লক্ষ্য আপনি কি করে করবেন? সেই সৃষ্টির দিকে লক্ষ্য করতে হলে সেই সূর্য ওঠা হতে ডোবা পর্যন্ত একটা মানুষের জন্ম ধরবেন, আর আপনার জীবনের হায়াত নির্ধারণ করবেন। সেই সূর্য আপনাকে স্বপ্নে দেখানো হবে যে আপনার সূর্যটা কয়টা বাজে। যদি দেখেন কখনো স্বপ্নে যে আসর পার হয়ে গেছে, সূর্য লালের দিকে চলে গেছে, এখন ডুবে যাবে, তখনই ভাববেন যে আপনার সময় একদম নিকটবর্তী, আপনি মৃত্যুবরণ করবেন। তখনই কিন্তু চোখের পানির সাথে সবসময় আল্লাহর ইবাদত করুন, হক হালাল যেন ঠিক থাকে, এবং দুনিয়ার লোভ লালসা সমস্ত ত্যাগ করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে পড়ে থাকেন। কেননা আপনার সূর্য যখন উঠেছিল শিশুকালে, তখন লাল হয়েছিল, মানুষ যখন বৃদ্ধ হয় তখন আবার শিশু যেরকম বিছানায় বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করে, ঠিক বৃদ্ধ যখন হয়ে যায় মানুষ, তখন কিন্তু সেই বিছানায় সব কিছু ছাড়ে এবং তার আগের জ্ঞান কাজ করে না। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে সূর্য যখন আপনি দেখবেন আসর পার হয়ে গেছে, লালের দিকে চলে গেছে, তখন বুঝবেন যে আপনার 1.5-2 মাস সময় হয়তো নেই। এই সময়ে আল্লাহর ইবাদত ঠিক মতো ধরুন, আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হয়ে নিজেকে পরিষ্কার করে ফেলুন। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো বানোয়াট কথা নয়, কোরআন দিয়ে মিলিয়ে বলা হয়েছে, এবং স্বপ্নের ব্যাখ্যা এমনই একটা বিষয় যা আমাকে আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা করেই চলতে হবে। কেননা হযরত ইউসুফ আলাইহিসসালাম, তাকে কিন্তু আল্লাহ স্বপ্নের যে একটা মজেজা তাকে দিয়ে পাঠিয়েছেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা যা দিতেন ঠিক তাই ঘটত, এখনো তা ঘটে, কিন্তু আমরা বুঝি না, এই জন্য আজ আমাদের এই অবস্থা। অবশ্যই আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।